গত 8ই আগস্ট রাজ্যের অন্যান্য আরডি ব্লকের মতো কাকরাবন আরডি ব্লকেও পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অভিযোগ, ভোটগ্রহণের পর থেকে কাকরাবন শালগোড়া বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে কংগ্রেস ও সিপিআইএম দল বিভিন্ন গুজব এবং অপপ্রচার শুরু করেছে। এতে বিভ্রান্ত হচ্ছেন নির্বাচক মণ্ডলী। জনগণের এই বিভ্রান্তি দূর করতে শনিবার কাকরাবন শালগোড়া বিধানসভা এলাকায় যুব মোর্চার কর্মী সমর্থকরা একটি বাইক র্যালি সংগঠিত করে। এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির কাকরাবন মণ্ডল কমিটির সভাপতি বিশ্বজিৎ সরকার, কাকরাবন মণ্ডলের যুব মোর্চার সভাপতি প্রণব দাস, বিজেপি দলের গোমতি জেলা কমিটির সদস্য বাবুল দেব সহ অন্যান্যরা। এই বাইক র্যালি সম্পর্কে বিজেপির কাকরাবন শালগোড়া মণ্ডল কমিটির সভাপতি বিশ্বজিৎ সরকার জানান, রাজ্যের অন্যান্য স্থানের মতো কাকরাবন শালগোড়াতেও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী 12ই আগস্ট ভোট গণনা, কিন্তু এর আগে বিরোধী দল কাকরাবন শালগোড়া বিধানসভা এলাকায় গুজব এবং অপপ্রচার চালিয়েছে। এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন যুব মোর্চার উদ্যোগে এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে। আজকে আপনারা জানেন কাকরাবন শালগোড়া যুব মোর্চার উদ্যোগে সমস্ত এলাকাবাসীদের একটা ধন্যবাদ র্যালি, কারণ আপনারা জানেন বিগত দিনে ইলেকশন হওয়ার পর থেকে ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার জন্য বিভিন্ন ধরনের উস্কানি এবং বাড়ি বাড়ি এসে এখনও ক্ষমতা না থাকার পরেও যে দাম্ভিকতা, তার প্রতিবাদ এবং আগামী 12 তারিখ যে আমাদের কাকরাবন আরডি ব্লকে যে নির্বাচন গণনা হবে সেখানে শান্তিপ্রিয়ভাবে এবং সুশৃঙ্খলভাবে যেন সবাই করতে পারে, তার জন্য একটা আমাদের উদ্যোগ ছিল। আমি বিশেষ করে আমাদের যুব মোর্চার যিনি সভাপতি রয়েছেন প্রণব দাস এবং রয়েছেন কাকরাবন উদয়পুর জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবুল দেব সহ এখানে অসংখ্য যুব মোর্চার যারা বন্ধুরা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ হঠাৎ করে এটা প্ল্যান হয়েছে। কারণ আপনারা জানেন যে বিগত দিনে কয়েকটা ঘটনা, কালকে আমরা কাকরাবন থানাতেও যাই, সেখানেও যাতে শান্তিপ্রিয়ভাবে সমস্ত কিছু সম্পন্ন হয়, যেহেতু ভুট্টা নির্বিঘ্ন শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সমাপ্তি হয়েছে, আমরা চাই আগামী 12 তারিখের জন্য সেই গণনা সুন্দর এবং সুস্থভাবে। এদিন যুব মোর্চার এই বাইক র্যালিটি কাকরাবন শালগোড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বাইক র্যালি থেকে বিরোধী দলের প্রচার করা গুজব এবং অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।